দেশের গর্ব পার্টির পিতা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহ উনি যদি একজন জেলের ছেলে হয়ে পুরো বাংলাদেশের দুই দুইবার রাষ্ট্রপতি হইতে পারে আর আপনারা মানুষের কর্ম নিয়ে মজা করেন না হায় রে ভাই আমার নিজের প্রতি বিশ্বাস আছে আমার দ্বারাও কিছু একটা হবে ইনশাআল্লাহ তো প্রথমেই সম্মান জানাই আমি রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সরি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে কেননা তিনি অনেক কষ্ট করিয়া তার সফল অর্জন করিয়া তিনি দুই দুইবার রাষ্ট্রপতি ছিল যার কারণে আর কি তার নামটা পুরো বাংলাদেশের মধ্যে ফেমাস তাকে মাঝে মাঝে বইও দেখছি ইনফ্যাক্ট তাকে সামনে সামনেও দেখছি তো আমার কথা এটা না তো আমার কথা হলো যে এখানে বলা হইতেছে তার কর্মকে নাকি ছোট করা হয়েছে তো আমার জানার মতো এখন অব্দি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব কখনো টিকটক ভিডিওতে এসে বলে নাই যে আমি কৃষি কাজ করি তারপরেও কিন্তু আমি সফল হয়েছি আমি রাষ্ট্রপতি হয়েছি দেশের মানে লজিক বিহীন যত কথাবার্তা আছে সবকিছু তুমি টিকটকের মধ্যেই পাবা যা হাই তুমি চাবা সাই তুমি টিকটকের মধ্যেই পাবা না হলে দেখো ভাই একটা জিনিস নর্মালি চিন্তা করে দেখো কখনো কি রাষ্ট্রপতি আব্দুল হামিদ টিকটক অ্যাকাউন্টে এক হয়েছে ভাই আমি অনেক কষ্ট করে তারপরে এখানে উঠছি আর এক খাঙ্কি ম্যাগের বলা যে কিনা বর্তমানে মাছ ধরে ভাত খাই সেই মাদার যদি আবার কয় কি তার দ্বারা অনেক কিছু হয়ে যাবে আর মাদার চো ধর্ম তো কি কখনো রাষ্ট্রপতি আইসা কি রাস্তার মধ্যে গিয়া টিকটক ভিডিও বানাইছে রাস্তায় গিয়ে নাচানাচি করছে নাকি পোলা পাইন লিয়ে মাঠে পিটাইছে ও সরি 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 মিট আপ দিতে গিয়ে মায়ের খাইছে বোকাচ্চ দাগন্তার Would like to take notes while I take totes of the marijuana smoke. Are you in the choke? তো কেমন আছো তোমরা তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করো আজকের ভিডিও শুরু করা যাক বেড়া তারা টিকটকে ভাইরাল হইবি না টিকটকে ভাইরাল হইতে লিলে প্রতিভা লাগে টিকটকে ভাইরাল হইতে লিলে কিটা লাগে প্রতিভা লাগে এক মিনিট আমিও তো টিকটকে ভাইরাল হইতাম চাই তাহলে আমি কিটা করলাম ভাই তোর কি প্রতিভা আছে রে বেড়া গজব বেজে দিন শেষে এমনও দিন আসলো যে এখন একজন টিকটকারের কাছ থেকে আমাদের প্রতিভা জিজ্ঞাসা করতে হইতেছে যে আমাদের কি এমন প্রতিভা আছে মানে ভাই যত আজগবি কন্টেন্ট মন্টেন্ট নামে গু আপলোড দেখে হলো টিকটকের মধ্যে আর তারা এসে জিজ্ঞাসা করে তোদের কি প্রতিভা আছে ভাই প্রতিভার দুজনে আমরা দাঁড়াইতে পারি না ভাই এখনকার যুগে নাকি মাছ ধরা একটা প্রতিভা মানে যেটা তারা মানুষের জীবিকা নির্বাহ করে সেটা তাদের প্রতিভা হয়ে পড়ে ভাই রে ভাই ঠিকই আছে আমার ভাইকে এক টাকা দিয়ে যাব এই চুলগুলো কেটে সোজা অ্যাক্সেস করবে সত্য কথা ভাই হুজুরের কথাটা শোনার পরে যে হুজুরে যখন অ্যালেক্স কইলো তখন যা আমার রিপ্লাই আইতে চাইতেছিল এখন যদি আমি উচিত কথা দুইটা কই তাইলেই তো হুজুরের মুখ খারাপ বলেন কি দেখো ভাই একটা বুকা জোদার লেগে যে একটা হুজুরের লগে আমি কন্ট্রোভার্সিতে জোরামু এত বড় খারাপ আমার দিন হ্যাঁ না আমার এত যোগ্যতা হয় না যে একটা হুজুরের বিপক্ষে গিয়ে দুইটা কথা কমু কিন্তু একটা কথাই কমু যে হুজুর আপনার এই নামটা লয় অ্যাটলিস্ট উচ্চারণটা ঠিক হয়নি অ্যালেক্স কইবেন কি অন্য নাম নর্মালি সবুজ সবুজই কইতেন নাহলে বুকা জোদাই কইতেন তাও আমি মেনে নিতাম কিন্তু এনে অ্যালেক্স আইবো কি লেগে ভাই অ্যালেক্স কইবো কারা যারা বুকা জোদা ফ্যান্স ফলোয়ার আছে যেমন যেমন কিছু কিছু বোকাচোদা টিকটকার আছে যারা কিনা নিজেরা ভাইরাল হওয়ার জন্য এই যে অ্যালেক্স সাবান ভাইয়ার ইউজ করে যেমন তারা নাকি আবার আর্মি গঠন করছে তাদের দ্বারা মনে করে যে ফিলিস্তিনে পাঠানো হবে যাতে ইসরায়েলের বিপক্ষে গিয়ে যুদ্ধ করতে পারে তাদের মধ্যে একটা আর্মির ভিডিও দেখো পোলা পাইন সব কারা অ্যালেক্স মানে একটা করা আবর ঘর রক তারা বর ঘর রক তারা এন্ড তোমার কাছে একটা প্রশ্ন হইলো কি আবর কইলো নাকি আব্বর কইলো আমি বুঝলাম না এন্ড অনেকে দেখো ভাই ওদের ভাইরাল হওয়ার জন্য মনে করে যে বাপ বানায় ফেলায় কিছু কিছু বড় বড় টিকটকারদের আর টিকটকারদের কথা কইতে মনে পড়ছে ভাই ইদানিং টিকটকে মনে করে যে রোস্টিং কন্টেন্ট চলে আসছে কই থেকে আমি নিজেও জানি না তবে এখন কিছু কিছু বোকাচোদা টিকটকার আছে যারা কিনা বর্তমানে নিজেদেরকে অনেক বড় বড় রোস্টার মনে করে ফেলতেছে মানে টিকটকের মধ্যে এন্ড টিকটকিং বাদ দিয়ে রোস্টিং চলতেছে আবার এইগুলার কিছু বোকাচোদা অডিয়েন্সের রোস্টার মনে করতেছে আমি বুঝলাম না কিসের সাথে কিসের তুলনা করতেছে বাপের লগে পুলারে তুইলা ধরতেছে ভাই আমি ট্রেন্ডিং এ যাবো এতটা বড় আমার দম নাই আর আপনাকে নিয়ে কথা বলবো এত বড় সাহসও আমার হয় নাই তো এখন কি আমি বাঁচতে পারবো কিনা কোনো দরকার নেই জানি ভাই এই দেশে আসলে বাইসে থাকে কোনো লাভ নাই কেননা যতক্ষণ অব্দি না টিকটকে তুমি প্রতিষ্ঠিত হইতে পারছো ততক্ষণ অব্দি তোমার দাম নাই তোমার কোনো প্রকার ভ্যালু ট্যালু তো দূরের কথা মনে করে যে তোমাকে আশেপাশে কেউ গণবেও না আর তার থেকে বড় কথা তুমি যদি এখন টিকটকার হইতে পারো তাহলে ফিউচারে তুমি এমন হইতে পারে যে প্রাইম মিনিস্টার হইতে পারো কিংবা তুমি দেশের প্রেসিডেন্ট হয়ে যেতে পারো আর স্বাভাবিক একটা ব্যাপার যে তুমি এমপিতে রিল্যাক্সে উঠে যেতে পারবা কেননা
টিকটক থেকে তুমি তোমার ফ্যান ফলোয়ার নিলে বর্তমান এমপি খারা আর ইলেকশনটা তো এমনই হইছে অর্ধেক জাল ভোট মারা কি জানি কইতাছিলাম ভাই এতদিন তো জানতাম ফারাবি ভাই আর কিবরে হইল রুস্টার কিন্তু না এখন তো দি তার চেয়ে আরো বড় রুস্টার ও আমরা রোস্ট করি না আমি কোনো রোস্টার না যে আমি রোস্ট করি এটা হলো কন্টেন্ট এটা কন্টেন্ট আমি কন্টেন্টের মাধ্যমে বিনোদন নেই আমি ফানি কন্টেন্ট ক্রিয়েটর বাহ ভাই বাহ জুটটার মধ্যে গুইটটা মেরে এখন সে ফানি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে মানে ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমি একটা বাস কিনলাম বাসটা অ্যাকচুয়ালি একটা গাতার মধ্যে ঢুকামু তো চিন্তা ভাবনা করলাম যে এই বাসটা আমি যে গাতাই ঢুকামু গাতাই কি ঢুকবো তাই তোমার পুটকির মধ্যে বাসটা ঢুকাইলাম ঢুকানোর পরে কইলাম যে না এখন ঠিক আছে সাইজ ঠিক আছে তার মানে আপনার পুটকির মধ্যে এই বাসটা ঢুকবো না আমার গাতা তো যাইবো সমস্যা নেই আপনার বাবা ওয়াশ পর্যন্ত আমার নাম ডিরেক্টলি তার মুখে নাই নাই আর আপনার মতো চামচা আমার নিয়া জামুন চাই তা বলতেছেন ওয়েট 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 আমার জানা মতো অমরে তো নাম ডিরেক্টলি কয় নাই তো ও যেন কি একটা কইছিল অমর কি জানি কইছিল পুলাডারে টিকটক করতে হইব প্রথমে দেয়া ফুলটা কালার করব তারপরে মিটার দিয়ে একটা মাইর খাম তারপরে টিকটকে ফালতু একটা নাম দিব প্রিন্স মমিনুর তো দেখো লিগ্যাল প্রমাণ দেওয়ার পরও এখানে প্রমাণ হইলো যে এখানে অমর কিন্তু পুরোপুরি তার নামটা নেই নাকি অমর কিন্তু এখানে উল্লেখ করছে প্রিন্স মমিনুল টুকাই কিন্তু এখানে দুর্ভাগ্যবশত ছেলেটা তার আসল নাম একদম ইজিলি ধরে ফেলছে যার কারণে আর কি সে খেয়ে পা গিয়ে ভিডিওটা বানাইছে জাস্ট পর্যন্ত আপনার বাবা আমার আসল নাম ঠিক মতো মুখে তুলেনি আপনি তুলে ফেললেন কিভাবে আপনি কিভাবে জানলেন যে আমি টুকাই অন ফায়ার ওপস কি জানো ওই যে বুড়া ভিডিওর জামাই আমার হাতে যেটা আছে ওইটা তোমার স্বপ্নে বাসে দেহ কি লইলাম ফাইনালি 15 প্রো ম্যাক্স এর মালিক হইলাম হাই রে শো আপ রে শো ভাই তোমাদেরকে চার লাইনের মধ্যে একটা ছোট কাহিনী শুনাইছো একটা ছোট ছেলে ছিল যে কিনা ভাবছিল বড় হয়ে অনেক বড় টিকটকার হবে যার কারণে ছোটবেলায় তার একটা বিসি কেটে দিছিল হ্যাঁ হ্যাঁ তারপরে সে অনেক বড় একটা টিকটকার হয়ে গেছে তারপরে তার দরকার ছিল একটা আইফোন 15 প্রো ম্যাক্স যার কারণে সে আর একটা বিসি কেটে লেছিল আর বর্তমানে সে এখন হিজলা নামে খ্যাতি প্রাপ্ত হ্যাঁ আপনারা ঠিক ধরছেন আমি অ্যালেক্স সাবান ভাইয়ের কথাই বলছি তো দেখো ভাই কন্ট্রোভার্সি আমার কাছে এত এখন খারাপ লাগা শুরু করছে যে বর্তমানে আমি ইউটিউবে গেলে শুধুমাত্র এই মাদার চোদ্দ ভিডিও দেখি ভাই কিছু কিছু খাঙ্কির বলা আছে যারা কিনা ইউটিউবের মধ্যে গিয়ে সরি 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 কিছু কিছু খাঙ্কির বলা আছে যারা কিনা টিকটকের মধ্যে রোস্টিং চোদাইতে আছে আর কিছু কিছু বাইন চোদ আছে যারা কিনা শুধুমাত্র এই টপিক নিয়ে ভিডিও বানাইতেছে আর এইগুলো বারবার আমার সামনে এসে পড়তেছে এগুলো দেখার পরে মাথা থেকে রক্ত পড়তেছে এখন মন চাইতেছে বাইন চোদ সব কটার একসাথে আইনা খাটে ফেলায় পিছন মেরে দিই সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকুই যে রাত কোনো দু দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অ্যালোয়েস দোয়া আসেন আমার জন্য দোয়া করো অ্যান্ড আপাতত জন্য গেলাম 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 গেলাম